বন্ধুরা, আমার হাতে একটু ফোন দেখতে পাচ্ছেন, স্যামসাং A100 মডেল। এটা প্রবলেম হচ্ছে, অটোমেটিক্যালি ব্লিঙ্কিং করতেছে, অটো অন হচ্ছে আবার বন্ধ হচ্ছে। দেখুন, এটা মূলত সফটওয়্যার সমস্যা। এখন আমি এটা ফ্ল্যাশ করব, আমার কম্পিউটারে আমি এটা ফ্ল্যাশ করব। তো আমি এর আগে ভিডিও সারছি, উইন্ডোজ দেওয়ার পরে কীভাবে ড্রাইভার ইনস্টল করতে হয়, তারপর উইন্ডাইন ফাইল, উইন্ডাইন সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করতে হয়, আবার কিন্তু আমি দেখাই নাই অ্যান্ড্রয়েড সেটে ফ্ল্যাশ করার জন্য ড্রাইভারগুলো কীভাবে ইনস্টল করতে হয়। তো আমি আজকে দেখাবো ড্রাইভারগুলো কীভাবে ইনস্টল করতে হয়, কারণ আমি আপনাদের দেখুন প্রথমে এটা ইন করে দেখাবো যে ড্রাইভার কেমন ইনস্টল করতে হবে, সেটা আমি আপনাদের দেখাবো। তার জন্য কী করতে হবে সেটাও আমি আপনাদের দেখাবো। তো আমরা এখন মনিটরে চলে যাই। হ্যালো ফ্রেন্ডস, আমরা স্ক্রিনে যদি লক্ষ্য করি, স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, আমার এখন সরাসরি মাই কম্পিউটারে ম্যানেজে চলে যাবে। ম্যানেজে আসার পর ডিভাইস ম্যানেজার এখানে ক্লিক করব। এখানে পুট কম অ্যান্ড LPT এটাকে ক্লিক করব। এখন আমি আমার কম্পিউটারের কেবল দিয়ে, USB দিয়ে মোবাইলের আপ বাটনে চাপ দিয়ে, ভলিউমের আপ বাটনে চাপ দিয়ে কেবলিং করাইতেছি, দেখি কী আসে। আমি কীভাবে বুঝবো এই মোবাইলটা CPU MTK না SPD না RDA নাকি অন্য কিছু, সেটা আমি কীভাবে বুঝবো? তো আপ বাটনে ক্লিক চাপ দিয়ে আমি মোবাইলের USB ইন করাই দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, এই ফোনটার চার্জিংয়ের পয়েন্ট আছে, এটা প্রবলেম থাকার কারণে এটা আমি কেবলটা যদি একটু মানে একদিকে চাপ দিয়ে ধরি তাহলে এটা আসে, তাছাড়া আসে না। তো আমি এটা চাপ দিয়ে ধরে দেখাইতেছি, এভাবে আসলে কাজ করা ঠিক না, কারণ হঠাৎ করে যদি ফাইলটা মিসিং হয়ে যায় তাহলে কোনো সেটা প্রবলেম হবে। একবার আসলেও এখনো আসতেছে না, এটা আমার কাস্টমার কাছ থেকে অনুমতি নিতে হবে যে এটা আমার প্রিন্টার চেঞ্জ করতে হবে, তারপরে সফটওয়্যার মারতে হবে। দেখুন আননন ডিভাইস, তারপর আসছে MT6 পালোয়া, এই ধরনের একটা কিছু আসতেছে, আর নিচে লেখা হচ্ছে ডিভাইস ড্রাইভার সফটওয়্যার ওয়াস সাকসেসফুলি ইনস্টল। কারণ হতেছে এটার মধ্যে আমি MTK-এর কোনো ড্রাইভার ইনস্টল করি নাই, যার কারণে এই প্রবলেমটা হইতেছে। তো আমি এখন এটা কী করবো, MTK-এর ড্রাইভার ইনস্টল করে তারপরে আগে আপনাদের দেখাবো। MTK-SB ড্রাইভার আমি আজকে MTK দেখাবো, তারপর দেখাবো আপনাদের SPD, সবই একটা একটা করে দেখাবো। একসাথে সবগুলো দেখতে পারলে আপনারা অবশ্য কিছু বুঝতে পারবেন না কতটা, তারপর আমি একটা একটা করে দেখাবো, তারপর দেখাবো আপনাদের ওই CM2 ড্রাইভার ইনস্টল করা, মানে ফাইলগুলো কেমন ইনস্টল করতে হয় সবই আপনাদের দেখাবো। মিডিয়াটেক SP ড্রাইভার ইনস্টল হইতেছে,
এরকম যদি আসে তাহলে আমরা ইনস্টল দিস ড্রাইভার সফটওয়্যার নিবে, এটা ক্লিক করব। এটা তিনবার আসবে, তিনটা ড্রাইভার নিয়ে একসাথে ইনস্টল হবে। এই ড্রাইভারগুলো আপনি কোথায় পাবেন? গুগলে যদি সার্চ দেন, দেখুন এটা মিডিয়াটেক নেট রেডি টু ইউজ দুইটা আছে, এটা আশা করা তিনটা। তার মানে এই ফাইলে একটা মেশিন আছে, অনেকটা ফাইল ইনস্টল করবো। গুগলে সার্চ দিলে এরকম আপনারা অনেক ফাইল পাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সরি, এটা ইনস্টল করে দেখি কী হয়। আমি ইনস্টল করছি, তাই এরকম আসছে। আমি অলরেডি এক্সিট করে দিলাম, ইয়েস ইনস্টল। নেক্সট, দেখুন এটা তিনটা আছে, মিডিয়াটেক ইউএসবি WDM মডেল। তিনটা যদি আসে তাহলে আমার মিডিয়াটেক ড্রাইভারটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে। ওকে, ক্যান্সেল, ওকে, আমি ইন্টার দিয়ে এটা ওকে করে দিলাম। এখন আমি ডিভাইসে যাব এবং মোবাইলের আপ অথবা ডাউন বা দুটো একসাথে প্রেস করে দেখব কী আসে। এখানে মিডিয়াটেকের কোনো অপশন আসে কি না আমি দেখব। আমি প্রেস করতেছি আর কেবল ইন করতেছি। দেখুন মিডিয়াটেক ইউজ ড্রাইভার পোর্ট চলে আসছে, আপনারা নিচে দেখতে পাচ্ছেন আর ওখানে দেখলেন। এটা পিনের সমস্যা থাকার কারণে, পিনের সমস্যা থাকার কারণে ওখানে শো করতেছে না, তবে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এবং সেটা সাকসেসফুলি হয়েছে। তো এখন আমি সেটটা ফ্লাশ করতে পারবো, মিডিয়াটেকে যত ফোন আছে। তো আমি একটা সিস্টেম দেখালাম, এখন আমি এটা ফ্লাশ করবো আপনাদের সামনে। ফ্লাশ করার জন্য আমি এটা ফ্লাশ ফেনোমেন করতেছি। আপনারা লক্ষ্য রাখবেন মোবাইলের ভার্সনগুলো যাতে সফটওয়্যার ভার্সনের সাথে মিলে, তা না হলে কিন্তু 100% কাজ হবে না। এস 100 সিম্ফনি সাজার B02, এই ভার্সনের ফোনটা B10। তো আমার এখানে যে ফোনটা আছে এই 100 B02 ভি, হ্যাঁ এটা এই ভার্সনের মোবাইল। আমি এটা এখন ফ্লাশ করব, আপনারা একটু লক্ষ্য রাখবেন। আমি এটা ভিডিও করে আপনারা দেখাইতে দিতেছি। এটা ফাইলটা আমি এখন ভাঙিয়ে নিব, আনজিপ করে নেব। গুগলে সার্চ দিলে ফাইলটা এক্সট্রা করতেছে, তার কারণে আমার অপশনটা আসতেছে না, লোড হইতেছে। Thank you.
এটা আমি এখন টুলস দিয়ে ফ্ল্যাশ করব। তো আপনারা সিমটু দিয়ে ফ্ল্যাশ করতে পারবেন, তুমি ফ্ল্যাশ করতে পারো সিমটু দিয়ে। তো টুলস দিয়ে কীভাবে ফ্ল্যাশ করতে হয় অতি সহজ একটা অ্যান্ড্রয়েড ফোন, সেটা আমি আপনাদের আজ দেখাব। তবে আপনি লক্ষ্য রাখবেন ফাইল ভার্সন বানি মিল থাকে, তা না হলে কিন্তু আপনাদের সমস্যা হবে। ফাইল ভার্সন যদি না মিলে একটু লক্ষ্য রাখবেন সবসময়। স্যামসাং A100 V02.1 ফ্ল্যাশ পাই। সার্চ দিলাম গুগলে, ফাইলটা স্টার্ট হয়ে গেছে। এখানে দেখুন এসপি ফ্ল্যাশ টুল, এরকম একটা টুল আমার ফাইলের ভিতরে ছিল। এটা আমরা গুগল থেকে যে কোনো সময় ডাউনলোড করে নিতে পারবো। এখানে যদি আমরা সার্চ দেই তাহলে এরকম টুলস আমরা অনেক ডাউনলোড করতে পারবো। আর এটা এটার ভিতরে ছিল ফাইলের ভিতরে, এটা আমার ফ্ল্যাশ ফাইল। আমি এটা ফ্ল্যাশ করব। এখানে স্কেটার লোডিং এটা দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি যেখানে ফাইলটা রাখছি সেখানে চলে যাবো। আমি ড্রাইভে স্যামসাং এই সিরিয়ালে রেখে A100 এটা দিয়ে আমি ক্লিক করলাম। থাম্বনেল এমটিকে, হ্যাঁ, এখান থেকে আমি প্রথমত ডাউনলোডে ক্লিক করে মোবাইলে ব্যাটারি লাগিয়ে মোবাইলের আপ বাটন প্রেস করে আমি কেবল ইন করতেছি। প্রথমে আমি দেখি কোনো বাটন প্রেস না করে এটা হয় কি না, মিডিয়া টেকের ক্ষেত্রে এরকম হয়, কোনো বাটন প্রেস না করলেও সেট বুট করে, রিবুটটা করে কি না। এই ফোনটার চার্জিং পয়েন্টের সমস্যা থাকার কারণে আমি ফ্ল্যাশ করে দেখাতে পারতেছি না, অন্য আরেকটি ভিডিওতে আমি আপনাকে দেখাবো। টুলস দিয়ে এমটিকে টুলস দিয়ে কীভাবে মোবাইল ফ্ল্যাশ করতে হবে, তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এসপিডি ড্রাইভারগুলো কীভাবে ইনস্টল করতে হয় এবং স্পিডি টুলস দিয়ে কীভাবে মোবাইল ফ্ল্যাশ করতে হয়। তারপর আমি আপনাকে দেখাবো কিউএলএম ড্রাইভারগুলো কীভাবে ইনস্টল করতে হয়, আমার CM2 এই প্রত্যেকটি টুলস কীভাবে ইনস্টল করতে হয় আপনারা ধারাবাহিকভাবে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম।